এই লাস্টটা কত টাকা 2617 টাকা বিল হলো আপনাদের এখানে 40 আর 30 70 আর হলো করলা 30 100 টাকা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে যাচ্ছি সাবান চাচার বাড়ির উদ্দেশ্যে সামনে যে ভ্যানটি দেখতে পাচ্ছেন এখানে সাবান চাচার পরিবারের জন্য বেশ কিছু খাবার কিনে আমরা নিয়ে যাচ্ছি রোজার মাসের জন্য এবং তার ছেলে বাসায় আসছে কি না এটা দেখার জন্য আমরা আজকে আসলাম তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো সাবান চাচা বাসা আছেন সবাই আছে রাখেন আচ্ছা সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি তারপর আপনাদের কি অবস্থা আল্লাহর রহমতে ভালোই আছি সবার দোয়ায় তোমার কি অবস্থা আসসালামু আলাইকুম অনেক ভালো আছি অনেক পড়াশোনার কি অবস্থা পড়াশোনা অনেক ভালো মাদ্রাসায় পড়তে আজকে ছুটি নিয়েছি ও আজকে ছুটি কোন মাদ্রাসায় পড়ো এই দাখিল মাদ্রাসায় হরিপুর আপনার কি অবস্থা খুব খারাপ লাগছে কেন কি হয়েছে আপনার কি হয়েছে কিছু বুঝতে পারিনি অসুস্থ হ্যাঁ ওই হাই পেশার আপনি কোন ঘরে থাকেন এই ঘরে এই ঘরে এখন কি ভালো লাগে না এই ঘরে থাকতে ঘরটা তো ভালোই পাইছি কিন্তু আপনি নিজে একটু অসুস্থ তাই তো শরীর ভালো না আপনাদের ছেলে কই ছেলে আসছিল তো এই যে একবারে চলে আসতেছে ঈদের ঈদের আগে চলে আসবেনি ঈদের এক সপ্তাহ আগে চলে আসবে একবারে আর যাইতে দিব না ও যাবে না কো ঘর পায় খুব খুশি হয়েছে আল্লাহর কাছে দোয়া করে আজ যারা দিয়েছে তাদের জন্য নামাজ পড়ি দোয়া কালমা পড়ি সবাই 10 তারিখে আসছিল মানে এই মাসের 10 তারিখে আসছিল জি এখন কি বউ নিয়ে গেছে নাকি ওইখানে বই আনতে গেছে বউ আনতে গেছে বউ এই রোজার ঈদের এক সপ্তাহ আগে চলে আসবে আর ওখানে কাজ করবে না এলাকায় এসে কি করবে গাড়ি পাইছে এই গাড়িটা আমি গাড়ি আপনি যে গাড়ি দিয়েছেন এই গাড়ি চালাবে আর আপনি আমি এখন কি করব সব বাচ্চা যখন গাড়ি চালাবে আমি সিলেক্টর ফাঁকে থেকে পাচ্ছি না আপনি যখন গাড়ি দিয়ে দিয়েছেন খুব খুশি চালানোর মতো যারা দিয়েছে তাদের জন্য খুব দোয়া করি আপনি গাড়ি দাও দেখে ও আমার ছেলে খুব সন্তুষ্ট হয়েছে আসে একদিন গাড়ি চালায় হয়েছে দুই দিন চালাইছে চালানোর পরে কচ্ছে আব্বা আমি একবার চলে আসবো আমার গাড়িটা দাও আমি গাড়িটা চালাবো তুমি যা চাই সুগা আমি গাড়ি দিয়ে দেবো আমি তোমার মানে উনি চালাইলে আরো বেশি ইনকাম করতে পারবে তাই তো উনি চালাইলে পরে ইনকামটা বেশি হবে ধরেন যে আমি তো আর এই রাত 9টা 10টা পর্যন্ত চালাই পারবো না তো এই জন্যে ছেলেকের কাছে ছেলেকে দিয়ে দেবো আমরা ভাবলাম যে আপনার ছেলে বাসায় আছে এজন্য মানে মাঝে মাঝে অনেক দর্শকরা ফোন দেন আপনার ছেলে সম্পর্কে জানতে চান এবার যখন আসবে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে ফোন দিয়ে দেবো অনেকেই আপনার ছেলেকে দেখতে চাচ্ছেন এবং ফার্স্টে কেন রাগ করে চলে গিয়েছিলেন এটা মানে অনেকে জানতে চায় আর এই যে মেয়ের বিয়ের জন্য দেওর ভাসুররা চাচা শ্বশুররা ছোট মেয়ে জোর করে বিয়ে দিচ্ছে দেওয়ার পরে আমার ছেলে বলছে যে আমার বোন কবে 13 বছর চলতেছে ওই সময় তো 13 বছরের মেয়ে কোনোদিন বিয়ে হয় তো বলছে যে বিয়েটা দিলে পর আমার বোনটা তো সংসার করে খাইতে পারবে না ছোট মানুষ অনেকে ভার বুদ্ধি না হলে তো সংসার করে খাইতে পারে না এটা বলা তো আমার ছেলে খুব মারা ধরা করছে দেওর ভাসুররা মারা ধরা করার পরে আমার ছেলে অনেকদিন ধরে গেছে বলছি আপনাদেরকে তখন এই মেয়ে আমি পালাইলি ঢাকায় চলে গেছিলাম যাওয়ার পরে ঘর ঘর দেওয়ার কিছুদিন আমি আগে আসছি আসলে পরে একখান ঘর পাইছি জন্য আর যাওয়া হয়নি আমাদের এই কারণে ছেলে মানে বাড়িতে আর আসে না আসতেও দেয় না এইকো তো এবার আমি জোর করিলি আসছিলাম বউ কইছে তোমার বাড়ির যাইতেই হবে পরে 10 তারিখ আসছে আসি একটু খুব খুশি হয়েছে ঘর দেখে খুব আনন্দ লাগছে কচ্ছে আমি আর যাবো না তো যে ঘর কিছু টাকা ঋণ করছে দোকান বাকি এগুলো শোধ করে দিই ঈদের আগেই চলে আসবে আমার মতে শুধু মেয়ের জন্য সমস্যা মানে আপনার মেয়ে তো ছোট বয়সে বিয়ে দিতে লাগছিল আপনার পরিবারের লোকজন এই জন্য আপনার ছেলে হচ্ছে রাগ করছিল যে বিয়ে দেওয়া যাবে না আমার ছেলে খুব মারা মারছে মাথা ফাটাই দিছিল আর হাঁটুর কাছে এক জায়গায় ফাটাই দিছিল এই বিষয় নিয়ে রাগারাগি করার কারণে চলে গিয়েছে আর এখন সে ব্যাক আসতেছে কারণ কারণ আসতেছে ঘর পাইছে ঘরটা পাই খুব খুশি হয়েছে যারা দিছে তাদের জন্য খুব দোয়া করে আমি পাইছি ছেলে নামাজ কালাম পরে মসজিদে বসে ঘরটা পাই আনন্দিত হয়েছে তারপরে ভ্যানটা পাই আনন্দিত হয়েছে আমি আর কোনো জায়গায় যাবো না আল্লাহ যা কামাই রুজি দেয় আমি বাইরে থেকে ভ্যান দিয়ে কামাই রুজি করে বাইরে থাকবো আর কোনো জায়গায় একদিন গাড়ি চালায় 550 টাকা মারছে ভাড়া মাইরে কস আমি আরো মারতে পারবো ভাড়া
এই জন্য মানে খুশি আছে আর বউ তো যাইতেই চায় না জোর করি এখন চলে আসা তার মানে ঈদের আগে চলে আসবে ঈদের আগে এক সপ্তাহ আগেই চলে আসবে এখন আপনাদের পরিবারে কি অবস্থা বলেন এখন সব কিছু ঠিকঠাক তো জি আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে কোনো সমস্যা কি আছে না কোনো সমস্যা নেই শারীরিকভাবে সবাই সুস্থ আপনার মা একটু অসুস্থ আপনার মা একটু অসুস্থ বয়স হয়ে গেছে তো এখন বয়স হলো না এখন আল্লাহ যে কয়দিন রাখছে এরকম থাকবে একটু রোজা কি সবাই রাখেন না আমরা সবাই রোজা থাকি আমি থাকি না ও পারে না রোজা থাকতে ওর পেটের ব্যথা তো নামাজ কি সবার নিয়মিত পড়া হচ্ছে আল্লাহর রহমতে আমরা নামাজ কালাম পড়ি আপনাদের যেহেতু রোজা এজন্য রোজার কিছু খাবার নিয়ে আসলাম এখানে হচ্ছে 25 কেজি চাল আছে ওখানে কিছু কাঁচা বাজার দেখি খুব খুশি লাগছে কিন্তু তারপরে একটু খারাপ লাগতেছে কোনোদিন আশা করি নাই যে এরকম জিনিসপত্র আমরা রোজার মাসে আসার পর থেকে আমরা কোনো সময় ভালো মন্দ খাইতেও পারি না আমরা অনেক কষ্টেই রোজা থাকি উনি তো অসুস্থ বেশি কর্ম করতে পারে না এক বেলা করলে আর এক বেলা যাইতে পারে না তাই এগুলো দেখি খুব খুশি লাগতেছে যারা দিচ্ছে তাদের জন্য আমি সবসময় নামাজ পড়ি দোয়া করবো আপনার জন্যও দোয়া করবো আজকে এগুলো রোজার মাসে প্রথম রোজার দিন পাওয়া তো আমার খুব মানে এরকম কোনো সময় পাই নাই উনি কোনো রোজায় আমাদেরকে এরকম খাবার দিতেও পারেন তাই আপনাদের জন্য আল্লাহর কাছে আশা করি আপনাদের ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ ভালো রাখে এরকম মানুষের অসহায় মানুষের পাশে যেন আপনারা দাঁড়াইতে পারেন কেন আপনারা গত রাতে ইফতারিতে কি খাইতেন ওই মা মেয়ে বেশিরভাগ উনি তো অসুস্থ থাকে এবার একটু বেশি আল্লাহ মতির ভালোই শুধু আমরা আমি মিথ্যা কথা বলবো না সবাই জানে রোজা থেকে ভাত খাই আর আমরা কোনোদিন এরকম খাবার খাই না রোজারে রোজা মাসে সেহরিতে কি খাইতেন আর ইফতারিতে কি খাইতেন বেশিরভাগ দিনে ভাত দুই তিন দিন পর পর মাছ একটা করে আনতে একটু তরকারির সাথে মিলামিশা হ্যাঁ যেহেতু উনি মাছ মারতেন সেহেতু মাছের অভাব হওয়ার কথা না আপনাদের মাছ মারতে পারতো না তো বেশি অসুস্থ থাকতো এবার আল্লাহর রহমতে চিকিৎসা করে একটু আপনি যে টাকা দিয়েছেন আমি অনেক চিকিৎসা করছি ওনারে এই জন্য 6 মাস ধরে ঘর পাওয়ার দেখতেছি বেশিরভাগ হাসপাতালে যাইতে হয় নাই একটা ভালো ডাক্তারই দেখাইছি এর আগে রোজাগুলোতে আপনারা কষ্ট করেছেন এবার কষ্ট করছি খুব ইনশাআল্লাহ কষ্ট হবে না না এগুলো দেখে এই জন্য বেশি খুশি লাগতেছে আর সেই জন্যই বলতেছি কথাটা আমি আমার শাশুড়ি নামাজ পড়ে আর ছেলে তো আরও খুশি হয়েছে ছেলে এসে অনেক কান্নাকাটি করছে এই ঘরে শুইতে সেদিন খুব কান্নাকাটি করছে এখন কোথায় আছে সাভারেই না সাভারেই আছে কিসের কাজ করে জানো ওই যে রঙের কাজ করতেছে রং মিস্ত্রি কাজ মিস্ত্রি না হেল্পার হেল্পারে কাজ করে আর কিছু কয় দেয় এখন তার তার বউ কি ওখানে আছে বউ গেছে আপনার বই দেখি গেলাম যে তার ভিতরে গেছে ও তারপর আসে না আর না আসছিল আমি আবার পাঠাইছি যেভাবে হোক আমার ছেলের এলি আসে গতবার তো আপনার নাতি নাতনি এখানেই ছিল ও এখনো আছে একটা স্কুলে গেছে ছোটটা ওই যে ঘরে গেছে স্কুলে দিছি আর ছোট বাচ্চা ছেলে আছে দেখ আলহামদুলিল্লাহ 12টা বাজে আসবে তো এই তো সবকিছু দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ এরপরে আপনার ছেলে আসলে আমরা আবার আসবো তো এখন যেরকম সুখে আছেন আল্লাহ আপনাদের বাকি জীবনটাও সুখে রাখুন সেই দোয়াই করি আসসালামু আলাইকুম